স্বামীকে আকৃষ্ট করার 10টি সহজ উপায়। সুখের সংসার 100% নিশ্চিত। বন্ধুরা, যিনি আমাদের হ্যাপি লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন, আমরাও তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করব। সব স্ত্রীরাই চান স্বামীকে তার প্রতি আকৃষ্ট করতে। সব নারী প্রত্যাশা করেন স্বামী নিজের সব কিছু দিয়ে একমাত্র তাকেই ভালোবাসবে, কিন্তু সব স্ত্রীদের এমন ভাগ্য হয় না। তবে সামান্য কিছু বিষয়ে দৃষ্টি রাখলে স্বামীর ভালোবাসা অর্জন করা কোনো ব্যাপারই না। আসুন জেনে নেই এ ব্যাপারে 10টি টিপস। 1. স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। চোখের ভাষায় স্বামীকে বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন। 2. নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেকে সবসময় পরিপাটি রাখুন, নিজের যত্ন নিন, সুগন্ধি ব্যবহার করুন। 3. স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করুন। স্বামীকে তার বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনি তার মনোযোগ পাবেন এবং সংসারের বিভিন্ন কাজে সহযোগিতাও পাবেন। 4. তার পরিবার এবং বন্ধুদের প্রতি সামাজিক হন। স্বামীর পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের নিজের মতো আপন করে নিন। প্রত্যেকটি ছেলে সাধারণত সামাজিক ও মিশুকে প্রকৃতির মেয়ের প্রতি আকৃষ্ট হন। 5. একত্রে থাকার সময় অন্য কারোর সাথে ফোনে কথা বলা বন্ধ করুন। এছাড়া স্বামীর সাথে ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি কতটা মনোযোগী, তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে। 6. স্বামীকে বিভিন্ন প্রশ্ন করুন, বিশেষত তার সম্পর্কে। স্বামীরা সবসময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে, যেমন তার ভালো লাগা, খারাপ লাগা, প্রিয় জিনিস, পছন্দ অপছন্দ ইত্যাদি। 7. কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগত জানান, এ বিষয়টি পুরুষদের ভীষণ প্রিয়। 8. তার সৌন্দর্যের প্রশংসা করুন, যেমন তোমাকে খুব সুন্দর লাগছে, পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি। 9. স্বামীর কাছ থেকে পরামর্শ নিন, যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। 10. তার পজিটিভ দিকগুলো তুলে ধরুন, যেমন তোমাকে হাসি খুশি মনে হয়, তোমার সব কাজই ভালো হয়, তুমি অনেক পজিটিভ ইত্যাদি। এসব বিষয়ের প্রতি মনোযোগী হলে স্বামী আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে। টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে হ্যাপি লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।